হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওন চ্যানেল পরমানন্দ মাত্র বন্ধুরা আমরা সকলেই অল্প বিস্তর ম্যাজিক বা জাদু দেখেছি তো বন্ধুরা এই যে মন্ত্র পড়া জাদুকর যে মন্ত্র বলছেন এবং সেই মন্ত্র আমরা ভাবছি কি যে মন্ত্র উনি পড়ছেন আর সেই মন্ত্র বলেই যেন কোনো চমৎকার সাধিত হচ্ছে কোনো চমৎকার ঘটনা ঘটছে বা কোনো সেই চমৎকারটা হচ্ছে তা এই যে মন্ত্র পড়ছে আর কোনো চমৎকার ঘটছে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো বন্ধুরা কখনো কি আমাদের মাথায় কারো এসছে তা এই মন্ত্র পড়া এবং চমৎকার ঘটা এই জিনিসটা এসছে কিন্তু অথর্ব বেদ থেকে বন্ধুরা আজকের দিনে ম্যাজিক তো সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর এখানে মন্ত্রের কোনো ব্যাপার নেই কোনো মন্ত্র পড়লেই কোনো জাদুকর কোনো মন্ত্র বলেই কোনো কিন্তু চমৎকার করতে পারেন না সবকটাই কিন্তু সায়েন্স পিওরলি বেসড অন সায়েন্স যে সায়েন্স আমরা সকলেই জানি এবং সেই সকল সায়েন্সকে কিছুটা আলো এবং আধারের কারসাজিতে এই কাজগুলো সংগঠিত করা হয়ে থাকে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো মন্ত্র নেই কিন্তু অ্যাকচুয়ালি মন্ত্র দ্বারা যেসব কার্য সিদ্ধ হয় সেই সব মন্ত্রের যে চমৎকারিত্ব ক্ষমতা তার সংকলন কিন্তু হচ্ছে অথর্ববেদ বন্ধুরা তাই অথর্ববেদকে কিছু কিছু আমাদের যারা শাস নিয়ে গবেষণা করেছেন বিশেষ করে ইউরোপীয় যারা গবেষকরা তারা অথর্ব বেদকে জাদু মন্ত্রের বেদ বলেছেন যেটা এখনকার দিনে কিন্তু অনেক ভারতীয় রিসার্চাররা তারা কিন্তু নস্বাত করে দিয়েছেন অ্যাকচুয়ালি এটা জাদু মন্ত্রের বেদ নয় এটা হচ্ছে এমন একটা সংকলন সমস্ত আসল তিনটি যে বেদ আমাদের যে রিক শাম যজুর এই তিনটে বেদ থেকে যে সমস্ত মন্ত্রগুলো আমাদের দৈনন্দিন ক্ষেত্রে খুবই কাজে লাগে সেই সকল মন্ত্রগুলোকে সংকলিত করে একটি বেদ করা হয়েছে তার নাম অথর্ব বেদ এবং এই মন্ত্রগুলো এতটাই সিদ্ধ যে দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে সিদ্ধ কোনো ব্যক্তি যদি এই মন্ত্রগুলোকে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে চমৎকার ফল হতো তাই ওই সকল রিসার্চাররা ইউরোপীয় রিসার্চাররা যাদের কাছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ভারতীয় বেদের এই যে বেদের কনসেপ্ট যাদের বুদ্ধির বাইরে যাদের চেতনার বাইরে যাদের জ্ঞানের বাইরে তারা এটাকে ছোট করার জন্য ম্যাজিশিয়ান ট্রিক্স বা ম্যাজিশিয়ানস ফর্মুলা তারা কি বলেছেন যেটাকে দ্য বেদাস ইট ইস দ্য ভেদা অফ ম্যাজিক্যাল ফর্মুলা তো বন্ধুরা আমরা সেই অথর্ব বেদকে নিয়ে এখনো আলোচনা করব। তা প্রথমত আমাদের জানতে হবে যে অথর্ব বেদ কথাটার অর্থ কি তো বন্ধুরা অথর্ব বেদের যে শব্দটি সেটা এসেছে অথর্ব কথা থেকে অথর্ব কথার মানে হলো যে অথর্বন থেকে এসছে অথর্ব কথাটি অথর্বন সংস্কৃত শব্দ থেকে এসছে তার মানে হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী সম্পর্কিত দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কিত অর্থাৎ যার মধ্যে দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে যে জ্ঞান দেওয়া আছে দৈনন্দিন জীবনযাত্রা পালন করার জন্য মন্ত্র সম্বলিত যে জ্ঞান দেওয়া আছে সেই বেদের নামই হলো অথর্ব বেদ অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রা চালাতে গেলে আমাদের নানা সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সম সমস্যারকে সমাধান করার জন্য যে যে মন্ত্র দরকার এবং যে যে মন্ত্র খুব ভালো মতো সিদ্ধ করলে তা চমৎকার রকম ফল হতো সেই সমস্ত মন্ত্র সম্বলিত যে বেদ তাকে বলা হয় অথর্ব বেদ তো বন্ধুরা এই অথর্বেদ কিন্তু প্রধান যে তিনটে বেদ অর্থাৎ রিক সাম যজুর এই তিনটে বেদ রচনা হয়ে যাওয়ার অনেক পরে রচনা হয়েছিল তো বন্ধু ধরে রাখতে পারেন যে খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার বছর আগে এই অথর্ববেদের বেদের রচনা করা হয়েছিল তার ফলে কি বন্ধুরা আমরা বুঝতে পারছি যে প্রায় আজ থেকে তিন হাজার বছর আগে এটা চলছে দু হাজার একুশ তো এক হাজার বছর মানে তিন হাজার একুশ কিংবা তিন হাজার দুশো একুশ তো এই টাইম পিরিয়ডের মধ্যে বন্ধুরা এই অথর্ব বেদের রচনা করা যায় কিন্তু বেদের সময় আমরা কি নিরূপণ করেছি যে মোটামুটি আজ থেকে চার থেকে সাড়ে চার হাজার বছর আগে প্রধান ঋগবেদ লিপিবদ্ধ হয়েছিল লিপিবদ্ধ হয়েছিল কে করেছিলেন না প্রথম তো এটা ছিল শ্রুতি শ্রুতিটা কার থেকে আসেন না শ্রুতিটা আসলো বেদব্যাস থেকে মহর্ষি বেদব্যাস এটাকে মহর্ষি কৃষ্ণদৈপান বেদব্যাস শ্রুতিতে যে এক লক্ষ শ্লোকের যে বেদ ছিল তাকে চারটে ভাগে ভাগ করে দিলেন ঋক সাম যজু এবং অতর্বেদ কিন্তু এই যে চতুর্থ ভাগটা এই চতুর্থ ভাগটা যখন লিপিবদ্ধ হলো কখন না আজ থেকে বারোশো থেকে না খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার বছর আগে তো বন্ধুরা এটা এর থেকে বোঝা গেল যে অথর্ব বেদ হচ্ছে সবচেয়ে নবীন বেদ যে চারটে বেদের মধ্যে অথর্ব বেদ হচ্ছে সবচেয়ে নবীন বেদ এবং এটা কিন্তু এ কালেকশানস অফ অল দ্য ইম্পর্টেন্ট অল দ্য ইম্পর্টেন্ট মন্ত্রা অর শ্লোকাস বলতে পারেন অফ বেদাস ঠিক আছে বন্ধুরা তা বেদকে আমরা বলতে পারি ইটস এ কালেকশন অফ অল দ্য ইম্পর্টেন্ট স্লোকাস অব দ্য বেদাস আদার থ্রি বেদাস কারণ সেই সকল মন্ত্র যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে সেইগুলির একটা কালেকশন করে দেওয়া হয়েছে এই শর্ট ফ্রম পুরো একটা সারাংশ মতো যাতে সাধারণ লোকেরা শুধু অথর্ববেদটা বললেই কিন্তু যাদের দৈনন্দিন জীবনযাত্রার কাজ চলে যাবে কিন্তু মন্ত্রের সিদ্ধ করার প্রয়োজন যে কোনো মন্ত্রই প্রয়োগ করার আগে তাকে কিন্তু সিদ্ধ হওয়া প্রয়োজন এইটা কিন্তু আমাদের বুঝতে হবে অথর্ববেদ তাই অনেকেই পড়াশোনা করেন এবং অথর্ববেদের বিভিন্ন রকম প্রয়োগ দেখা যায় বন্ধুরা আমরা সেই বিষয়ে পরবর্তীকালে আসব কিন্তু বুঝতে হবে যে যে কোনো মন্ত্রই এগুলো সবই ঋগবেদ যজুর্বেদ এবং সামবেদ থেকে নেওয়া হয়েছে এবং সেই সকল মন্ত্রগুলোকে যদি আমাদের দৈনন্দিন জীবনে এখনও কাজ হবে কারণ বেদ কখনো বেদ কিন্তু আমরা কি জানি বন্ধুরা যে বেদ হচ্ছে এ ট্রান্সেনডেন্টাল নলেজ এ ফ্লো অফ নলেজ দ্যাট উইল বি হিয়ার অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার অ্যান্ড দ্যাট ইজ হিয়ার সুতরাং যেটা ছিল যেটা আছে এবং যেটা থাকবে যেটা কখনো শেষ হবে না যতদিন না পর্যন্ত এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পূর্ণ ধ্বংস না হয়ে যায় এই ব্রহ্মাণ্ডের ধ্বংস না পর্যন্ত বেদ কিন্তু থাকবে এই সংবিধান কিন্তু থাকবে সুতরাং এই মন্ত্রগুলোরও কার্যকরিত থাকবে কিন্তু মন্ত্রগুলোকে কার্যকর করতে গেলে বন্ধুরা কিন্তু আমাদের জানতে হবে সেই মন্ত্রগুলোকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য কি দরকার না প্রচণ্ড যোগাভ্যাস দরকার প্রচণ্ড প্রাণায়াম করে তার জন্য যোগাভ্যাস করে নিজেকে আগে সেই পর্যায়ে তুলতে হবে তারপর সেই মন্ত্র যদি উচ্চারণ করা যায় সঠিক পদ্ধতিতে এবং তাকে প্রয়োগ করা যায় সঠিক পদ্ধতিতে তাহলেই সেই মন্ত্র সিদ্ধ হয় যখন তখন যেভাবে করে মন্ত্র বলে দিলাম মন্ত্র পাঠ করে দিলাম বা তার কোনো আনুষঙ্গিক আচার আচরণ ঠিকমতো পালন করলাম না তাহলে কিন্তু কোনো মন্ত্রই সিদ্ধ হয় না এক্ষেত্রে বন্ধুরা আরেকটি কথা খুবই উল্লেখযোগ্য যে যজুর্বেদের যেসব আচার আচরণগুলোকে আমরা দেখেছি কারণ যজুর্বেদ কি বন্ধুরা আমরা আলোচনা করেছি যে যজুর্বেদ হলো যে এখনকার দিনে যেসব মন্ত্রগুলো পূজা পাঠের ক্ষেত্রে কাজে লাগে পুজো করার জন্য বিভিন্ন দেবদেবীর পুজো পাঠের জন্য যে মন্ত্র কাজে লাগে সেইগুলো কোথায় দেওয়া রয়েছে না এখন যে যজুর্বেদটা চালু রয়েছে যে যজুর্বেদের মূল শাখা কান্ন শাখা যেটা চালু রয়েছে যেটাকে যেটাকে আমাদের মাঝখানে কে এনেছিলেন না মহর্ষি যাজ্ঞ তো সেই মন্ত্রগুলোর যে আচার আচরণ ঠিক করা রয়েছে সেই আচার আচরণ কিন্তু অবশ্য সেগুলো আবার অথর্ববেদেও দেওয়া রয়েছে এবং সেগুলোকে যথানুরূপ যদি প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু অথর্ববেদের কোনো মন্ত্রেরই কোনো সার্বত্তা নেই শুধু মন্ত্রটা পড়াই হবে এবং তার একটা অনুষ্ঠান করা হলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ না করা হলে কোনো মন্ত্রই সিদ্ধ হবে না তো বন্ধুরা আপনারা যারা কাছে এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন লাগছে আপনারা যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাদের পরমানন্দ মাধবম চ্যানেলে গিয়ে এই বেদের যে দেখবেন প্লে লিস্টের মধ্যে বেদ এবং পুরাণ বলে একটা প্লে লিস্ট আছে সেইখানে আমরা প্রথমে বেদ কি ঋগ্বেদ কি তারপর যজুর্বেদ এবং সমবেদ সম্পর্কে আলোচনা করেছি এবং সেইখানে আপনারা একটু আগে একটু ওগুলো দেখে নেবেন এই ভিডিও দেখার পর দেখে নেবেন যাতে আপনারা এই সমস্ত বেদের ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে এই রকম ইন্টারেস্টিং জ্ঞান গর্ব ভিডিও আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধবরা দেখে আমাদের প্রাচীন সংস্কৃতি সভ্যতা সম্পর্কে এবং বেদের মধ্যে যে প্রচুর রত্ন লুকিয়ে রয়েছে তা অন্তত কিছুটা হলেও আমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন এবং আমরা নিজেরাও জানতে পারি যাতে আমাদের এই সভ্যতা সংস্কৃতিকে আমাদের ধরোহরের কাছে আমাদের সন্তান সন্তানদের কাছে আমরা দিয়ে যেতে দিয়ে যেতে পারি তারাও আমাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে গর্ববোধ করতে পারে যাতে হীন ভ্রমণতায় না হোগে তো বন্ধুরা এইটুকু বলার পর এবার আমরা চলে যাব আরও ডিটেলে অথর্ববেদ সম্পর্কে অথর্ববেদ কুড়িটি খণ্ডে বিভক্ত বন্ধুরা অথর্ববেদ যার মধ্যে সাতশটি স্তোত্র আছে আর তার মধ্যে প্রায় ছ বা সিক্স মন্ত্র আছে বন্ধুরা সেগুলো বেশিরভাগই ঋগ্বেদ থেকে নেওয়া মোটামুটি বন্ধুরা পনেরো নম্বর পনেরো নং এবং ১৬ নং যে ভলিউম আছে কুড়িটি খণ্ডের মধ্যে পনেরো নম্বর খণ্ড এবং ষোলো নম্বর খণ্ডের বাদ দিয়ে বেশিরভাগ যত খণ্ড আছে সেই সব খণ্ডগুলো হচ্ছে ঋগ্বেদের বৈদিক মন্ত্র সম্বলিত হ্যাঁ আর এর দুটো প্রধান শাখা আছে এক হচ্ছে শাখা এবং আরেকটি হচ্ছে সৌনকীয় শাখা সৌনকীয় শাখা এই দুটি শাখা আজ পর্যন্ত পাওয়া যায় তবে মনে করা হতো যে পৈপুলাদ শাখা হারিয়ে গিয়েছিল তবে উনিশশো সালে উড়িষ্যার থেকে একগুচ্ছ সুরক্ষিত তালপাতার পাণ্ডুলিপি আবিষ্কৃত করা হয়েছে আবিষ্কার করা হয়েছে যেখান যেগুলো পৈপ্লাদ শাখার অংশ বলে মনে করা হয় উনিশশো সালে ওড়িশা থেকে কতগুলো তালপাতায় লেখা পাণ্ডুলিপি আবিষ্কার করা হয়েছে সেইগুলোকে পৈপোলাদ শাখার অংশ বলে মনে করা হয় নচেত তার আগে অবধি মনে করা হত হয়েছিল যে পৈপোলাদ শাখা বুঝি হারিয়ে গিয়েছে বন্ধুরা আরেকটি বেদের কথা আমরা প্রায় শুনি তার নাম হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত ভারতীয় শাস্ত্রের সবচেয়ে মূল্যবান বেদ হলো বা মূল্যবান জ্ঞান হলো আয়ুর্বেদ মানে আয়ু মানে বন্ধুরা জীবন জানেন এবং বেদ মানে জ্ঞান অর্থাৎ জীবন চালানো সম্পর্কিত বা জীবন ধারণের জন্য বা জীবনকে বাঁচানোর জন্য যে জ্ঞান সম্বলিত শাস্ত্র তাকে নাম বলা হয় আয়ুর্বেদ তা এই যে চিকিৎসা এই চিকিৎসা সংক্রান্ত কিন্তু প্রথম আয়ুর্বেদেরও একটা তো অংশ তা এই চিকিৎসা সম্পর্কিত জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত ভারতীয় শাস্ত্রের যে উল্লেখ পাওয়া যায় তার কিন্তু অনেকটাই পাওয়া যায় প্রথম প্রথম পাওয়া যায় সেটা হচ্ছে কোথায় না অথর্ব বেদের রকম জাগ যজ্ঞ আচার অনুষ্ঠানের বাদ দিয়েও দিব্যজ্ঞান সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের দিব্যজ্ঞান সম্পর্কিত এবং নানা ঔষধ সম্পর্কিত বিভিন্ন লতা গুল্ম গাছের পাতা তার শিকড় এবং কার কি গুণাগুণ এই সকল সম্পর্কিত যে চিকিৎসা বিজ্ঞান ভারতীয় শাস্ত্রের মধ্যে বা আমাদের মন ঋষিরা চর্চা করে গিয়েছেন তার বিবরণ কিন্তু পাওয়া যায় আমাদের এই অথর্ববেদের মধ্যে এবং যেটা কি যেটা কি না সকলেরই একটা ঈর্ষার ব্যাপার যে এত পুরনো বিশেষ করে কাদের কাছে ইউরোপীয়দের কাছে যারা কল্পনাই করতে পারে না যে এত মানে বহু যুগ আগে মানে খ্রিস্ট ক্রাইস্টের জন্মে প্রায় আজ থেকে মানে বারোশো বারোশো থেকে এক হাজার বছর আগেও ভারতীয়রা চিকিৎসা বিজ্ঞানের বা ওষুধ সম্পর্কে এতখানি ওয়াকিবহাল ছিলেন যেখানে ওদের দেশে তো কিছুই ছিল না বলতে গেলে সেরকম তো বন্ধুরা এগুলো একটা ঈর্ষার বিষয় যারা ওরা তো ধরুন আজকের এই সভ্যতার ক্ষেত্রে ওরা নিজেদেরকে যেহেতু ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনেক কিছু বিজ্ঞান চর্চা করেছে বলে নিজেদেরকে খুব একটা মানে বড় বলে মনে করে আমরা ওদেরকে মনে করি ও বাবা যেন ইউরোপ আমাদের থেকে কত এগিয়ে ইংল্যান্ড আমাদের থেকে কত এগিয়ে অন্যান্য এসব ব্যাপার ট্যাপার কারণ তারা অনেক বেশি শিক্ষিত কিন্তু ওরা তখন এসে আমাদের এই সব জ্ঞান দেখলো বা রিসার্চ করে দেখলো যে আরে বাবা এ তো মানে খনি এ তো সমুদ্র আমরা তো একটা বিন্দুসম এত কিছু চর্চা করেছে ভারতীয়রা এবং এত বছর আগে থেকে তো এগুলোকে একটা অদ্ভুত টার্ম দিল বন্ধুরা সেই টার্মটাকে নিয়ে ভীষণ ভীষণ আপত্তি আমাদের তার নাম দিল মাইথোলজি যার মূল কথা এসছে মিথ থেকে মিথ মানে হচ্ছে যা হচ্ছে অসত্য মিথ যার কোনো ভিত্তি নেই মিথ যার কোনো বর্তমানের সঙ্গে যার কোনো মূল নেই তা সেই সব রামায়ণ মহাভারতকে বলা হলো মাইথোলজি এবং সেগুলোকে আর বাকিগুলোকে বলা হলো মিথ এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সার্বত্তা নেই এগুলো একটা গল্প কথা গল্পকথা কথা কল্পবিজ্ঞানের মতো যা কল্পবিজ্ঞান যেরকম অবাস্তব জিনিস কল্পনা করা হয় বিজ্ঞানকে নিয়ে ঠিক মিথ হচ্ছে যে পুরনো দেবদেবীদের নিয়ে কল্পবিজ্ঞান বল এটাকে বলা যায় পুরনো দেবদেবীদের আমাদের দেবদেবীদের নিয়ে কল্পবিজ্ঞান এটা নতুন নতুনটা বার করলো মাইথোলজি কিন্তু বন্ধুরা যারা প্রকৃত শিক্ষিত তারা জানেন যে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে যে বেদ যে পুরাণ তারা সেগুলো কিন্তু মাইথোলজি নয় সেগুলো কিন্তু মিথ নয় সেগুলো হচ্ছে প্রকৃত ঘটনা সেগুলো হচ্ছে রিয়েল যার কিন্তু সঠিক ব্যাখ্যা এবং সঠিক ক্রোনোলজি আছে আমাদের এই যে পুরাণ পুরাণের মধ্যে কি দেওয়া হয়েছে না পুরাণের একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হলো যার মধ্যে বংশানুক্রম দেওয়া রয়েছে অর্থাৎ যে কিভাবে এক একটা বংশান বংশ পরম্পরায় এই এই সমস্ত জ্ঞান প্রসারিত হয়েছে বিভিন্ন রাজাদের ক্রম তালিকা দেওয়া রয়েছে যা কারা বংশ পরম্পরায় এসছে যে এই বিশিষ্টতার জন্যই একটা শাস্ত্র পুরাণ হয়েছে যদি সেখানে বংশানুক্রম না থাকে সঠিক বংশানুক্রম না থাকে তাহলে আমাদের শাস্ত্রে সেই শাস্ত্রটাকে পুরাণ বলা হয় না তো যেটা এতটা বেশি তথ্য নির্ভর আচ্ছা বন্ধুরা বলুন তো আপনারা যদি ফট করে যে ইতিহাস পড়েনি তাকে আকবর বাবরের কথা বলতে চান কিংবা শেরশাহর কথা বলেন এবং তাকে শাহজাহানের কথা বলেন কিন্তু তাজমহলটা দেখালেন না তাহলে সে কি বিশ্বাস করবে আজকে যদি কোনো কারণে ভূমিকম্প হোক বা কোনো কারণে তাজমহলটা ভেঙে যায় এবং শেষ শাহের কথা এই শাহজাহানের কথা বলা হয় তাহলে কেউ কি বিশ্বাস করবে যে সত্যি এরকম একটা এত সুন্দর এত মার্ভেলাস একটা কোন দষ্টব্য ছিল তা বন্ধুরা তাজমহল তো তৈরি হয়েছে আজ থেকে তিনশো চারশো বছর আগে কিন্তু আমাদের বেদ উপনিষদ বা কিংবা আমাদের যে পুরাণ এগুলো তো আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর আরেকটা ঘটনা তার তো কোনো নিদর্শনই এখন বর্তমান নেই বা থাকলেও খুবই অল্প পরিমাণে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সেগুলোকে কি একবারেই ধুলোয় উড়িয়ে দেওয়া যায় যে না এর কোনো সারবত্তা নেই যেমন ধরুন বন্ধুরা সে দু হাজার দশ এগারো সালের প্রচণ্ড বন্যায় যারা কেদারনাথ গেছেন তারা অবশ্যই জানেন যে কেদারনাথের আগে গৌরীকুণ্ড বলে একটি জায়গা আছে যেখানে একটি উষ্ণ প্রস্রবণ ছিল যারা কেদারনাথে যান তারা ওই ওইখান থেকে জল মাথায় ঠেকিয়ে যান আবার ফেরার পথে যাদের গা হাত পা ব্যথা হয় তারা ওই উষ্ণ প্রস্রবণে একটু গা হাত পা ভিজিয়ে শরীরটাকে চাঙ্গা করে নেন তো বন্ধুরা এছাড়া পথে যেতে পড়তো রামবাড়া মানে প্রায় সাত চোদ্দো কিলোমিটার পথের মধ্যে সাত কিলোমিটার যখন চলে যাওয়া হতো সেখানে রামবাড়া নামে এটি খুব ভালো জায়গা পড়তো যেখানে অনেকে বিশ্রাম নেন খাওয়া দাওয়া করেন তা সেই বন্যায় তো রামবাড়াও মুছে গিয়েছে এবং গৌরীকুণ্ডও মুছে গিয়েছে মানে জিওগ্রাফিতে ভূগোলে তার আর কোনো অস্তিত্ব নেই নতুন পথে আপনি গৌরীকুণ্ডও পাবেন না রামবাড়াও পাবেন না আমাদের যে ভিডিওটা আমরা দিয়েছি হরিদ্বার এবং কেদারনাথ যাত্রায় বন্ধুরা আমরা দেখাবো যে গৌরীকুণ্ড এবং রামবাড়া কোন জায়গাটিতে সেখানে কারণে আমরা বহু মানে প্রায় দু সালে গিয়েছিলাম এবং জানি না কী ভাগ্যক্রমে তখন সেটা আমরা রেকর্ড করেছিলাম সেই যাত্রাপথটা তা দেখতে পাবেন যে প্রাচীন যাত্রাপথটা পথের মধ্যে যেটা আগে ছিল এখন তো নতুন যাত্রাপথ হয়েছে একুশ কিলোমিটার সেটা সম্পূর্ণ অন্য জায়গা দিয়ে যাচ্ছে তো পুরনো যে যাত্রাপথ ছিল চোদ্দো কিলোমিটার সেখানে রামবাড়াটা কত সুন্দর ছিলো এবং গৌরীকুণ্ড ছিল যেটা কিনা এখন আর খুঁজলেও পাওয়া যাবে না এখন আর গেলেও পাওয়া যাবে না এখন নতুন নতুন জায়গা হয়েছে হয়তো সে নাম নতুন দেওয়া হতে পারে কিন্তু যেটা অরিজিনাল জায়গা ছিল সেটা নেই তো বন্ধুরা এরপরে যদি আপনি আপনার সন্তানকে বলেন আর সে যদি বলে তুমি গল্প কথা বলছো এটাকে মিথ নামে চালিয়ে দেওয়া যায় তাহলে সেটাকে সত্যি মিথ বলা যায় কারণ তার তো সেই জ্ঞানটা নেই সে তো দেখেনি কিন্তু যে দেখেছে সে তো জানেই যে এটা প্রকৃত ছিল তা যখন আজ থেকে পাঁচ হাজার বছর কি আজ থেকে এক হাজার বছর পর কি কেউ এই ঘটনাটা জানবে তখন তো সে এটাকে ধুলোর মতো মিশিয়ে দেবে ঠিক সেই রকম। ইতিহাসের লেখা লিপিবদ্ধ করা জিনিসকে সত্য বলে মানতে হবে যদি তার মধ্যে সঠিক তথ্য প্রমাণ থাকে আমাদের পুরাণের মধ্যে বন্ধুরা এই তথ্য প্রমাণ সঠিকভাবে দেওয়া রয়েছে কিন্তু যারা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি থেকে এসে আমাদের মুশকিলটা কি বন্ধুরা আমরা এমন একটা সময় এর মধ্যে দিয়ে গেছি যে পরাধীনতার মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্ম এমন একটা পরাধীনতার মধ্যে দিয়ে গিয়েছেন যেখান থেকে এই সমস্ত শাস্ত্রগুলিকে চর্চা প্রায় এক হাজার বছর এই চর্চাটা বন্ধ ছিল বন্ধুরা আমরা একটা দীর্ঘ সময় মুসলিম শাসনের মধ্যে দিয়ে গিয়েছি প্রায় সাতশো বছর তারপর প্রায় দুশো বছর কি আড়াইশো বছর ব্রিটিশ শাসনের মধ্যে ছিলাম যেখানে আমাদের সমস্ত শাস্ত্র চর্চাগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং সেই এই সুযোগটা নিয়েছে ব্রিটিশরা বা ইউরোপীয়রা তারা এই যে আমাদের অচর্চিত শাস্ত্রগুলোকে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা শুরু করেছে এবং তারপরে কি হলো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর আমাদের যারা নব্য সংস্কৃতিতে শিক্ষিত হয়ে আসলো তারা কারা না তারা কিন্তু ইউরোপীয় শিক্ষা শিক্ষিত হলো এবং যাদের বেশিরভাগই কিন্তু কমিউনিস্ট মনোভাবাপন্ন অর্থাৎ যারা ঈশ্বরবাদে বিশ্বাসী করে বিশ্বাসী নয় তারা মার্ক্সবাদে বিশ্বাসী তারা ভিয়েতনামের হচিমিনে বিশ্বাসী তারা চীনের সরকারের বিশ্বাসী কিন্তু নিজেদের অস্তিত্বে বিশ্বাসী নয় নিজেরা উঠাই গিরা অন্যরা সব ভালো এই মতবাদে বিশ্বাসী তো তার ফলে কী হলো তাদের হাতেও এই আমাদের সভ্যতা সংস্কৃতির যে মূল ধারা সেটা যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেনি তার ফলে কি হয়েছে এবং ভারতবর্ষ কি হলো না সেকিউলার স্টেট হয়ে গেল আমাদের নতুন ভারতবর্ষ যখন স্বাধীন হলো তার স্ট্রাকচার হল সেকিউলার এবং সেকিউলার গভর্নমেন্টও কিন্তু এই এই শাস্ত্রগুলোকে চর্চা করার মতো যথেষ্ট উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য সৃষ্টি করার মতো মানে কোনো রকম একটা সহায়তা দান করেনি যার ফলে আমাদের এই অচর্চিত থেকে যাওয়া এই শাস্ত্রগুলোকে নিয়ে নানা রকম ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষ বেশিরভাগই অনেকেই এটাকে উঠাই গিরা বা মাইথোলজি নাম দিয়েছে যেটা কিন্তু ঠিক নয় আজকে যুগে বহু ইয়াং ছেলেমেয়েরা যারা শিক্ষিত হচ্ছে এবং তারা আমাদের শাস্ত্র নিয়ে চর্চা করছে এবং ধীরে 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 ভারতীয় ছেলেমেয়েরাই টক্কর দিচ্ছে যে বলছে রে না তোমরা যা বলে এসছো তা সম্পূর্ণ মিথ্যা অনেক 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 গভীর আমাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কিত এই যে বিজ্ঞান এমন দেখা যাচ্ছে যে বেদে যেসব কথা বলা রয়েছে বা পুরাণে যেসব জিনিস ঘটনা বলা রয়েছে তাতে যে বিজ্ঞান প্রয়োগ হয়েছে সেই বিজ্ঞানের ধার কাছে আমাদের বর্তমান বিজ্ঞানও পৌঁছয়নি বন্ধুরা বর্তমান বিজ্ঞানও সেই জায়গায় পৌঁছয়নি যেই বিজ্ঞান কিন্তু বেদের বিভিন্ন শাখায় বলা রয়েছে বা পুরাণের বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় আলোচনা করা রয়েছে তো বন্ধুরা আমরা একটু অন্যদিকে সরে গেছি তো আবার অথর্ব বেদে ফিরে আসি যে পুরানোতম শাখাগুলি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত পুরানোতম যত শাখা রয়েছে বা যত গ্রন্থ রয়েছে তার মধ্যে অথর্ব বেদ কিন্তু অন্যতম এত বিজ্ঞান সম্বলিত চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞান সম্বলিত এত সুন্দর বই কিন্তু জ্ঞানগর্ভ বই বা গ্রন্থ কিন্তু এর আগে পাওয়া যায় না অথর্ববেদী প্রথম যেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের কি কি বৃক্ষ গাছ গাছের কোন কোন অংশ কী কীভাবে কীরকমভাবে ওষুধে পরিবর্তন করে তাকে মানুষের দেহে প্রয়োগ করতে হবে সেই সম্বলিত জ্ঞান দিব্য জ্ঞান যাকে বলা দিব্য জ্ঞান সেই জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এটা জেনে রাখতে হবে যে অথর্ববিধা আরেকটি শাখা রয়েছে সেই সংগীতাগুলোর সঙ্গে এটা হচ্ছে ব্রাহ্মণ অংশ তাকে বলা হয় ব্রাহ্মণ অংশ আর অথর্ববেদের যে শেষ পার্ট যেটা যেখান থেকে কিন্তু বেদান্ত দর্শনের উৎপত্তি তাকে বলা উপনিষদ এই বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছে যে পাঠ থেকে সেই যে উপনিষদ সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিষয় কারণ এই যে যত দর্শন আছে খুব বেদের যে দর্শন নিয়ে আমরা আলোচনা করি সেই যে উপনিষদ মানে বা অথর্ববেদের যে শেষ পাঠ যাকে উপনিষদ বলা হয় এই বেদান্ত দর্শন কিন্তু সেখান থেকেই উৎপত্তি এবং এখানে তিনটে প্রধান উপনিষদ রয়েছে যেটা কিন্তু আমাদের হিন্দু দর্শনকে খুব বেশি বা বেদান্ত দর্শনকে খুব বেশি করে তাকে প্রভাবিত করেছে সেগুলো হলো মুন্ডক তাদের মধ্যে প্রধান হল তিনটি সেটা বললাম কি একটা হচ্ছে মুন্ডক উপনিষদ আরেকটা হচ্ছে মান্ডুক্য উপনিষদ আর আরেকটা হচ্ছে প্রশ্ন উপনিষদ এই তিনটে উপনিষদ আমাদের হিন্দু দর্শন বা বেদান্ত দর্শনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা অথর্ব বেদের উপনিষদ অর্থাৎ উপনিষদ অর্থাৎ শেষের পাঠ হ্যাঁ সংযোজিত হয়েছে শেষের পাঠ তার মধ্যে অ্যাড করা হয়েছে একটা হচ্ছে মুন্ডক মান্ডুক্য এবং প্রশ্ন এই উপনিষদগুলোর মধ্যে এই তিনটি উপনিষদ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনটের প্রভাব আমাদের বেদান্ত দর্শনের উপর সবচেয়ে বেশি বন্ধুরা অথর্বীদের নামকরণ নিয়ে যেসব ইউরোপীয়রা খুব উল্লেখযোগ্য কাজ করেছেন তাদের মধ্যে মনিয়ার উইলিয়ামস লরি প্যাটার্ন আর মাইকেল উইটজেল এরা উল্লেখযোগ্য আর যে আরেকজন ইউরোপীয় যিনি অথর্ববেদের যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত যে পাঠটা আছে এবং অথর্ববেদী যে প্রাচীন চিকিৎসা বিজ্ঞান সম্বলিত প্রথম বই এই কথাটি যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন কেনেথ জিস্ক হ্যাঁ তা এদেরকে কিন্তু আমাদের সেই সম্মান দিতে হবে কারণ এরা ইউরোপীয় হয়েও এই অথর্গবেদের যে বিজ্ঞান সম্বলিত যে পার্ট বা অথর্গবেদের যে জ্ঞান ও গর্ভ যে অংশটা রয়েছে তাকে কিন্তু তারা সামনে নিয়ে এসছেন যদিও এদের সব মতবাদী যে আমাদের গ্রহণ করতে হবে তেমন কোনো মানে নেই কারণ এদের যে সংস্কৃতিতে এরা যে মানুষ হয়েছে হয়েছেন সেই সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে আলাদা বলে তা কোনো কোনো কমেন্টস কোন কোনো মতবাদ হয়তো ভারতীয় সংস্কৃতির ভাবধারার সঙ্গে মেলে না তবুও এরা যে প্রচেষ্টাটা করেছেন এরা যে প্রথম মানে আজকের যুগে আমি বলছি না এটা যে তারা কিছু করে এটা রিসার্চ করে রিসার্চ মানে কি খুঁজে দেখা যেটা হারিয়ে গিয়েছিল। যেহেতু এই এত বছর অচর্চিত ছিল এবং দীর্ঘ প্রায় পাঁচশো ছশো সাতশো বছর কিংবা হাজার বছরের ওপর যে অচর্চিত থাকার জন্য মানুষের মন থেকে এই বা মানুষের আমাদের মানে ভারতীয়দের শাস্ত্রের থেকে মানে ভারতীয়দের কাছে এটা অচর্চিত থেকে গেছিলো এবং ভারতীয় প্রজন্মরা নতুন প্রজন্ম এক কাছে এটা সম্পূর্ণ একটা একটা উইয়ার্ড থিংস মনে হচ্ছিল এলিয়েন থিংস হয়েছিল হয়ে গিয়েছিল তা এইসব লোকেরা ইংরেজি জানার লোকেরা ইউরোপীয় লোকেরা তারা এটাকে নিয়ে আলোচনা করে হাইলাইটের একটু লাইম লাইটে এসছেন এবং তারা মোটা তাদের জন্যই মোটামুটি কিন্তু আমরা আজকের যুগে অথর্ব বেদকে জানতে পারি চিনতে পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের মতো করে আমরা দেখব কারণ আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে যতখানি বেশি করে বুঝি ভালো করে বুঝি এরা কিন্তু অতটা ভালো বোঝেন না এরা বোঝেন ইউরোপকে এরা বোঝেন তাদের নিজের দেশের দেশকে আমাদের দেশকে বুঝি কারা আমরা নিজেরা সুতরাং আমাদের দেশকে বোঝার জন্য আমাদের সভ্যতা সংস্কৃতি জানার জন্য আমাদেরই বেশি করে এটাকে চর্চা করতে হবে এবং তাহলে আমরা নিরপেক্ষভাবে এটাকে আরও ভালো করে এর অন্তর্নিহিত অর্থ খুঁজে বার করতে পারব তো বন্ধুরা এখন আমরা দেখব যে কিভাবে অথর্ববেদ নানাভাবে ভাগ হয়ে নানা সংহিতায় পরিণত হয়েছে এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার দ্বিতীয় ভাগ তো বন্ধুরা যে অথর্ববেদ আমরা আজকে দেখছি সেই অথর্ববেদের যে প্রথম অংশটা ছিল সেটাকে মহর্ষি বেদব্যাস তাকে তার যে শিষ্যকে তিনি অথল শিক্ষা দিয়েছিলেন আমরা বন্ধুরা আগে দেখেছি যে কিভাবে তিনি তার পৈল বৈষম্যায়ন এই সমস্ত ছাত্রদের মধ্যে রিক্সাম এবং যজুর্বেদকে তিনি ভাগ করে দিয়ে জৈমিনী এদেরকে মধ্যে ভাগ করে দিয়েছিলেন সেরকম মহর্ষি বেদব্যাস সুমন্ত বলে তার যে শিষ্য তাকে দিয়েছিলেন অথর্ব বেদের জ্ঞান বন্ধুরা যারা এই বিষয় সম্পর্কে জানেন না বা জানতে আরও আগ্রহী তারা আমাদের বেদা এবং পুরাণ যে প্লেলিস্টটা আছে পরমানন্দ মাধ্যমিক মাধবমে গিয়ে আপনারা এই সম্পর্কিত ভিডিওগুলো দেখে নেবেন বিশেষ করে বেদ বিভাজন থেকে উত্তরণ যে পার্টটা আছে তার মধ্যে এই সব বলে বলা রয়েছে এবং আরও যে ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদ সম্পর্কিত যে ভিডিওগুলো আপনারা ধীরে ধীরে দেখে নেবেন তাহলে কিভাবে এই বেদের মূল থেকে তারা ভাগ হয়ে ভাগ হয়ে নানা সংহিতায় পরিবর্তিত হয়ে আজকের রূপ পেয়েছে সেটা আপনাদের কাছে অতি স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তা বন্ধুরা এখানে আমরা দেখি যে মহর্ষি বেদব্যাস তাকে কাকে শিক্ষা দিলেন না সুমন্ত বলে তার এক শিষ্যকে তিনি এই শিক্ষাটা দিলেন অথর্ববেদের শিক্ষা এবার সুমন্ত এবার তার এই শিক্ষাটা দিলেন কাকে তার শিষ্য কবন্ধকে তার একজন শিষ্য কবন্ধ তাকে এই শিষ্য শিক্ষা দিলেন এবার কবন্ধ কি করলেন যে যে শিক্ষাটা তিনি সুমন্তের কাছ থেকে পেয়েছেন অথর্ববেদের তাকে তিনি সেই অথর্বেদ থেকে দুভাগে ভাগ করলেন ভাগ করে দিয়ে তার এক ভাগ শেখালেন তার এক শিষ্য দেবদর্শকে দেবদর্শ এবং আরেক ভাগ শেখালেন তার আরেক শিষ্য পথ্যকে তো এইবার দেখব যে দেবদর্শ এবং পথ্য এরা কি করলেন অথর্ববেদকে নিয়ে মহর্ষি দেবদর্শ যে শিক্ষাটা পেয়েছিলেন মহর্ষি দেবদর্শ যে শিক্ষাটা পেয়েছিলেন তার গুরু মহর্ষি কবন্ধের কাছ থেকে সেই অথর্ববেদের শিক্ষাটাকে বা সেই অথর্ববেদের পাঠটাকে তিনি কি করলেন না তিনি তার চার শিষ্যের মধ্যে ভাগ করে মানে সেই অথপ্রভেদের ওই পাঠটাকে প্রথমে অথপভেদ দুভাগ হয়ে গেল ভবনদের কাছ থেকে মহর্ষি কবন্তের কাছ থেকে একটি পাঠ পেলেন দেবদর্শ একটি পাঠ পেলেন পথ্য মহর্ষি পথ্য তা মহর্ষি দেবদর্শ তিনি যে পাঠটি পেয়েছিলেন অথপ্রভেদের সেটিকে আবার চার ভাগ করে দিলেন সেটি ভাগ করলেন না চার ভাগ করলেন তার একটি ভাগ তিনি শেখালেন তার এক শিষ্য মৌদককে আরেকটি ভাগ শেখালেন তার আরেক শিষ্য ব্রহ্মবলিকে আরেকটি পাঠ তিন নম্বর পাঠ শেখালেন তার আরেক শিষ্য শোক্তায়নিকে এবং চতুর্থ নম্বর পাট শেখালেন তার আরেক শিষ্য পিপ্পলাদ বন্ধুরা আমরা পূর্বে আলোচনায় দেখেছিলাম যে একটি পিপ্পলাদীয় শাখা উনিশশো সালে পাওয়া গিয়েছিল উড়িষ্যা থেকে তাই এই পিপ্পলাদ যে শাখাটি অধ্যয়ন করেছিলেন এবং যাকে প্রচারিত করেছিলেন সেই শাখাটি কিন্তু পিপ্পলাদীয় শাখা হিসেবে বা শিখ পিপ্পলাদীয় সংহিতা হিসেবে পরিচিত এবং এইটিকেই পাওয়া গিয়েছিল উনিশশো সালে ওড়িশায় যেটি তাল পাতায় ওপর লেখা ছিল কিছুটা অংশ পাওয়া গিয়েছে অবশ্যই বন্ধুরা তো বোঝা গেল কীভাবে রকম সংহিতায় এটা ভাগ হচ্ছে তো বন্ধুরা এবার আমরা দেখব যে পৌথ্য পথ্য পথ্য মহর্ষি পথ্য এটাকে কিভাবে তার শিষ্যদের মধ্যে ভাগ করলেন তো বন্ধুরা মহর্ষি পথ্য কী করলেন মহর্ষি পথ্য তার অধীত যে অথর্ববেদ তাকে তিনি তার তিন শিষ্যের মধ্যে ভাগ করে দিলেন তিন ভাগে ভাগ করলেন তার তিন শিষ্যর মধ্যে তার একটি ভাগ পেলেন জাজলি আরেকটি ভাগ পেলেন কুমুদাদি এবং আরেকটি ভাগ পেলেন সৌনক এই যে বন্ধুরা আমরা আগে দেখলাম যে সৌনকীয় শাখা এখন পাওয়া যায় যে সংহিতা পিপ্পলাদ দিয় শাখা এবং পিপ্পলাদীয় সংহিতা এবং সৌনকীয় সংহিতা তা এই সৌনক পথ্যের শিষ্য সৌনক তিনি যে সংহিতাটি মানে অধ্যয়ন করেছিলেন সেই শাখাটি এখন পাওয়া যায় দেখুন কেন পাওয়া যায় তারও বিবরণ আপনি এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা যে বিষয়টি যত বেশি চর্চিত হয় এবং কালক্রমে যত বেশিবার সেটিকে চর্চা করা হয় সেটাই কিন্তু আরও কালের সীমা পেরিয়ে আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় সৌনক মনি মহর্ষি সৌরভ সৌনক তিনি কী করলেন তিনি তার অতীত যে অথবের শাখা যাকে সৌনকীয় শাখা বা সংহিতা বলে আমরা এখন পরিচিত তাই সেইটাকে তিনি দুভাগে ভাগ করে তার দুই শিষ্য বভ্রু এবং আরেক শিষ্য সৈন্ধবায়নকে পাঠ দিলেন এবার বভ্রু কি করলেন বভ্রু সেটাকে তার নিচে মানে তার শিষ্য মঞ্জুকেশকে অধ্যয়ন করলেন এবং সৈন্ধবায়ন কি করালেন তার শিষ্য সৈন্ধবকে অধ্যয়ন করালেন মঞ্জুকেশ কি করলেন না মঞ্জুকেশ এটাকে একবার তার শিষ্যকে শেখালেন এবং সৈন্ধবরা কি করলেন তার শিষ্যকে শেখালেন এইভাবে দুটো অংশে ভাগ হয়ে গিয়ে শৌনকীয় শাখা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে চলল অর্থাৎ বভ্রু মঞ্জুকেশ মঞ্জুকেশও তার শিশুদের শেখালেন সৈনবাবু তার শিখালি কিন্তু এখান থেকে আর সেরকম ভাগ হয়নি তাই সৌনকীয় শাখা কিন্তু যে চর্চিত চর্চাটা দুভাগে ভাগ হয়ে চর্চিত হয়ে গিয়ে রয়েছে এবং যার ফলে এটিকে এখন পাওয়া যাচ্ছে অন্যান্য কোনো শাখা কিন্তু বা সংহিতা অতটা বেশি পাওয়া যায় না তবে যে যে সংহিতা মধ্যে বিখ্যাত এবং এটিকে সেগুলোকে এখনও পাওয়া যায় বা চর্চা চর্চা করা যায় সেগুলোকে নিয়ে আমরা এখন দেখি বন্ধুরা অথর্ববেদের মধ্যে যে পাঁচটি অংশ শ্রেষ্ঠ পাওয়া যায় এখনো পর্যন্ত সেগুলো হলো নক্ষত্রকল্প বেদকল্প সংহিতা কল্প কল্প ও শান্তিকল্প এই পাঁচটা অংশ অথর্ববেদের এগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং এইগুলোকে মোটামুটি এখন অব্দি পাওয়া যায় সঙ্গে পিপ্পলাদীয় সংহিতা এবং সৌনকালীয় সংহিতা তো বন্ধুরা আমরা এ পর্যন্ত অথর্ব বেদের কীভাবে বিভক্ত হয়ে নানারকম সংহিতায় পরিণত হয়েছে জানলাম এবং অথর্ববেদ কি এবং অথর্ববেদই যে প্রাচীন চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ এবং যা থেকে আয়ুর্বেদের উৎপত্তি হয়েছে সেসব জানলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই ভিডিও যথেষ্ট জ্ঞান গর্বপূর্ণ হয়েছে আমাদের আলোচনা এবং এখান থেকে আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি যা কি না শুধু আমাদেরকেই সমৃদ্ধ করেনি বরং আমরা যদি এটাকে আরও বেশি করে শেয়ার করি আমাদের বন্ধু বান্ধবদের কাছে কিংবা আমাদের আত্মীয় প্রজনের কাছে তারাও এর থেকে জানবে এবং বিশেষত এই জানার ফলে কারা উপকৃত হবে না আমাদের সন্তান সন্ততিরা উপকৃত হবে যারা এই বিষয় জানতে পারবে এবং বন্ধুরা আপনারাও আপনাদের যারা জুনিয়র তাদেরকে অবশ্যই এই সব বিষয়ে বলবেন যাতে তারা আমাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং চর্চা করতে পারে যত বেশি চর্চিত হবে তত এই জ্ঞান প্রবাহিত হবে এবং এই জ্ঞান যত প্রবাহিত হবে তত এর ভিতরে লুকিয়ে থাকা রত্ন আমাদের সামনে আসবে এবং আমাদের আজকের সমাজও যার থেকে লাভবান হবে উপকৃত হবে বন্ধুরা আমাদের প্রাচীন মন ঋষিরা যেই বিষয়ে চর্চা করে গিয়ে আমাদের দান করে গিয়ে দিয়ে দিয়ে গেছেন কারণ কি তারা জানতেন যে আমাদের সভ্যতা কোন দিকে এগোচ্ছে এবং সেই সভ্যতায় সেই সব জ্ঞান কিছুটা হলেও কাজে লাগবে তো বন্ধুরা কে জানে কোথায় কীভাবে কীরকমভাবে এই জ্ঞান কখন কাজে লেগে যায় তো আপনারা এটাকে আরও বেশি করে প্রভাবিত করুন আপনাদের জুনিয়রদের কাছে আপনাদের আত্মীয় প্রজনদের কাছে যাতে আমাদের এই সভ্যতা সংস্কৃতি হারিয়ে না যায় আমরা ভারতীয় হিসাবে আমরা সনাতনী হিসাবে যাতে গর্ববোধ করতে পারি এই প্রচেষ্টায় আপনারা সামিল হন হরে কৃষ্ণা রাধে রাধে ভালো থাকবেন সুখে থাকবেন